তো নমস্কার সবাইকে স্বাগত আমি ইউটিউব চ্যানেল ম্যাথফারাল শিক্ষাতে আমি অমিত দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আছে তাদের দ্বারা যে প্রকাশ পেয়েছিল বিজ্ঞপ্তিতে সেখানে স্পষ্টভাবেই উল্লেখ ছিল যে কত তারিখে তোমাদের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং শেষ হয়ে যাবে তো তোমাদের গতকালই ষোলো তারিখে তোমাদের চয়েস ফিলিং পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি বলছি যে যারা কিন্তু মিস্টেক করেছে সেক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রে কিছু কনসিডার হলেও সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের নাম আর ডেট অফ বার্থে কোনো কনসিডার করবে অ্যাড্রেসের ক্ষেত্রেও করবে কিনা আমি সেটা কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না সেক্ষেত্রে সেই কলেজ বা সেই সংশ্লিষ্ট মাধ্যমের সাথে তোমাদের যোগাযোগ করা হতে পারে এটা অনেক কমেন্টে পেয়েছি বলে ভিডিওর প্রথমেই বলে দিলাম তো যদিও তোমাদের যে প্রশ্ন সেটা ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিয়ে সেটা অবশ্যই উনিশ তারিখে হচ্ছে আমি আগের ভিডিওতে বলেও দিয়েছি তোমাদের উনিশ তারিখে হচ্ছে এর সম্পর্কে যে জিনিসগুলো আমার আরও বলার ছিল যে তোমাদের অনেকের কোয়ারি ছিল সেটা হলো পেমেন্ট অফ সিট তোমার যেটা তুমি নি দিচ্ছ সেটা ওই পাঁচ হাজার টাকার মতো তোমার নামে যদি যদি সিট অ্যালট হয় তাহলে তুমি সেটা দিতে পারো এবং সেটা কিন্তু উইথড্রলও করতে পারো এবং উইথড্রল করারও একটা নির্দিষ্ট প্রসেস আছে এবং সেই উইথড্রলের জন্য তুমি কিন্তু তিন মাস সময় পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে তোমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা চলে আসতে পারে কারণ অনেকে যদি তোমার আপগ্রেডের পরে যখন মপ আপ হবে বা আপগ্রেডের সময় যদি সে আরও বেটার কোনো কলেজ পেয়ে যায় সেক্ষেত্রে সে উইথড্রল করে নিতেও পারে তো সেক্ষেত্রে এখানটায় বলে দেওয়া আছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশান ইফ দ্য ক্যান্ডিডেট ডিজায়ার তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের আগে বলেছি যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট টুয়েলভের রেজাল্ট এবং এর সম্পর্কে যত ইনফরমেশান রয়েছে আমি সেই নিয়ে গতকাল ভিডিও করে দিয়েছি তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখো যা যা তোমাদের কোয়ারি সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়েই মানে তোমাদের সমস্ত কোশ্চেন নিয়ে আমি অ্যান্সার দিয়েছি তো আমি ডেসক্রিপশনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আই বটনেও লিঙ্ক চলে আসবে ঠিক আছে ওইটা তোমরা দেখে নাও আমি মনে করি যে ওইটা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের কিন্তু সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে সাতাশ তারিখ সুতরাং এই একুশ থেকে চব্বিশ তারিখ হয়ে যাওয়ার পর পঁচিশ ছাব্বিশ তারিখ রাউন্ড টুতে আমরা কিন্তু সুযোগ পাবো হুম তারপরে তোমার সাতাশ তারিখে সেকেন্ড রাউন্ডের লেট রেজাল্ট বেরোবে তারপরে সেকেন্ড রাউন্ড সেট হয়ে গেলে লাস্টে যে মপার রাউন্ড রয়েছে তো সেখানটায় হবে এগারো তারিখ এবং সেটা পনেরো তারিখের মধ্যে আমরা সেই কাজগুলো করে নিতে পারবো তো এটাই ছিল ইনফরমেশান যেটা তোমাদেরকে বলার ছিল যে তোমাদের দেখো আগের থেকে তোমাদের কিন্তু যে প্রসিডিওর কাউন্সিলিং সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো কাউন্সিলিং প্রসিডিওর চেঞ্জ হয়ে যাওয়ার ফলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং মপার মপার রাউন্ড যখন তোমাদের রেজাল্ট বেরোয় তখনই বলে দেওয়া হয়েছিল যে বোর্ডের পক্ষ থেকে যে প্রথমে তোমাদের যে কাউন্সেলিংটা অনলাইন বেসিসে করা হচ্ছে সবাই বাড়িতে বসেই করবে যাতে এটা ইউজার ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় দ্যাটস ওয়াই তোমাদের রাউন্ডগুলোকে এরকমভাবেই করা হয়েছে যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে তোমার হলো আপগ্রেডেশন রাউন্ড এবং থার্ড রাউন্ড মপ আপ রাউন্ড তো এখানে অপশান আমরা পাবো মপ আপ রাউন্ডের জন্য এবং সেই চয়েস ফিলিং করার যে সুযোগ পাবো সেটা হলো ছয় থেকে আট তারিখের মধ্যে ঠিক আছে এই ডেটগুলো তোমরা মেনশান করে মানে আমি মেনশান করে দিচ্ছি তোমরা মনে রেখে দাও এবং বাকি যে সমস্ত ইনফরমেশন হবে অবশ্যই চ্যানেলটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো যারা এখনো নতুন সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশনটা অন করে রাখো তো তোমাদের এইটাই বলা ছিল এই ভিডিওর মাধ্যমে তো টিল দেন টেক কেয়ার গুড বাই